头先给你了。阿斯特。阿斯特斯特斯特斯特。哎，我吐吐吐吐。吐吐。吐，宝宝，吐吐。吐。吐的。我要抱起你。这好吃。বাচ্চা দিবে এখনো দেন এ আব্বা গাই তো বিয়ে যাব গা মোটামল হয়ে পড়ছে এখন হচ্ছে রাত বাজে 8:25 এই টাইমে এটা খাওয়াচ্ছি তার কারণ হচ্ছে আপনার অনেক বড় বডির গরু উলানো প্রচুর আসছে শারীরিকভাবে দুর্বল হয় ওখানে থাক অন্য জিনিস খাওন যা ওইটা দিয়ে থাক ঘরে নেন তো হচ্ছে উলান ফোনে বোঝা যায় না আব্বা বুঝছো যে পরিমাণ উলান আইছে এই পরিমাণ বোঝা যায় না বিশাল এই যে তুমি দেখো না বের কত বোঝা যাবে কেমনে তো এটাকে মূলত আব্বা বহন বাস রইবো বহন বাস রইবো আল্লাহ ভরসা তুই যে এত ঢিলা খে ঢিলা এটা পরে বলবো আর কত উলান হইবো আপনার মানে দুই জাহাজ জানো হ্যাঁ কত গরু দুই পাঁচে উলান পাশে উলান বলতে কি ভাই এটার তো নিচে অনেক জায়গা বুঝছেন যে বেড়টা বুঝা মালুম করুন যারা আপনি মাঞ্জাটা কত ফেটিলে আপনি বুঝেন না এটা বোঝা যাইব না এটা কয়ে লাভ নাই একটা হাড়ের সমান গরু এটা কয়ে লাভ নেই তো এটা হচ্ছে আপনার খাওয়ানোর কারণ শারীরিকভাবে দুর্বলতা কাটানোর জন্য শারীরিকভাবে দুর্বলতা কাটানোর জন্য এই তো আর উলান একদিকে বেঁকা হয়ে গেছে এমন একটা অবস্থা তো ওগুলো নিয়ে আমরা ভয় পাই না আল্লাহর রহমতে আরে ওই যে মুড়ে লই আইছে কাই তুইছে উলান উলান অনেক বড় হইছে না কাই তুইছে তো এটা মানে আমি যে খাওয়াইলাম যেটা এটা হচ্ছে আর আপনারা অনেক গরু যেমন এই যে একটু আগে পাঁচ মিনিট হয় নাই 3 মিনিট আগে আমি একটা ফোনে কথা বলে আসছি ওই ফোনটা আপনার গরু বাচ্চা দেয় না 8 মাসের প্রেগনেন্ট গরু উঠতে পারে না হসপিটাল থেকে ডক্টর এনে চিকিৎসা দিছে তাও নাকি গরু উঠে নাই ফোন দিছে পরে বলছি কালকে ফোন দেন চিকিৎসা দিয়ে দিয়ে দেখি আল্লাহ ভরসা কি হয় তো মূলত হচ্ছে আমি আমার খামারগুলো যেগুলো বড় বড় গাভী আমি প্রেগনেন্ট অবস্থায় বা বাচ্চা দিবে কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পরে আগে পরে অনেক থিওরি আছে যেগুলো আমি আল্লাহর রহমতে কাজে লাগাই যে আল্লাহর রহমতে আর কি ওরকম কোনো সমস্যা হয় না আর অনেক কপাল গুণে আল্লাহর রহমতে এরকম একটা গাভী বা জাত আমার খামারে আছে সবগুলাই ভালো কিন্তু এটার বলার বাহিরে এটা আমার পুরো ফোনেও জায়গা নেয় না পুরো ফোনেও আমার জায়গা নেয় না অনেক দূর থেকে এটা আমার শ্যুট করতে হয় এই জন্য আমি পুরো বডি দেখাই না কারণ পুরো বডি তো দেখানো আমার পক্ষে সম্ভব না এই জন্য এটাকে যেটা খাওয়াই দিলাম আর এটা বাচ্চা দিয়ে দিবে মোটা নাড়াই সে পড়ছে দেখি আব্বা সরো আর যেগুলা গরু বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার আগে কিছু আপনারই থাকে গোবর ফেলাই দিবে আব্বা এখন ওই যে কিছু লক্ষণ থাকে সেই লক্ষণের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যদি মোটা নার আসে তখনই আপনারা বুঝবেন যে ডেলিভারি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কারণ মোটা গরুর যখন ডেলিভারির যখন মানে বাচ্চা হবে ভাব তখন আপনার এরকম মোটা নার আসবে তা মোটা নার আসার আগ পর্যন্ত ডেলিভারি সাধারণত হয় না বুঝছেন কারণ ভিতরে জরায়ু ক্লিয়ার হয় বাচ্চা পজিশন নেয় তারপরে এরকম একটা মোটা নার আসে মোটা মল বলে এটারে মোটা নার আসার পরে তারপরে আপনার মনে করেন ডেলিভারি হয় মূলত এটাই তো এটার আমি মূলত ডেলিভারি পেইনের জন্য যে খাওয়াইছি তার জন্য খাওয়াই নেই মূলত শারীরিকভাবে দুর্বলতা কাটানোর জন্য বা আরও কিছু জিনিস আছে এত কিছু খোলাসা বলা দরকার নেই যাই হোক আপনাদের সমস্যা হলে জানাবেন আমি আমার থিওরি মতো চিকিৎসা দিয়ে দিব ইনশাআল্লাহ তো এটাই এই তো আর এই শীতের মধ্যে গরু ডেলিভারি করা যত্ন সব কিছু আমি ভিডিওতে দিয়ে দিব এই কয়েকদিন আমার ভিডিও বেশি ফলো করবেন কারণ এই কয়েকদিনের ভিডিও খুব গুরুত্বপূর্ণ কারণ ডেলিভারি হয়ে গেলে আপনার সেই গরুর যত্নটা মেন কারণ হচ্ছে শীতের মধ্যে গরু দেখা যায় যে শক্তিশালী গরুগুলোও দুর্বল হয়ে যায় হ্যাঁ শীতের মধ্যে ক্যালসিয়াম শর্টটা বেশি করে তো এই জন্য আমি এই কয়েকদিনের ভিডিওতে সব কিছুই থাকবে তো এই কয়েকদিন ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন বেশি এটাই আর আমার এই গাভীটা আপনারা তো চিনেন এটা সিংহরাজের বোন নতুন করার পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই হ্যাঁ এইটাই আমরা আবার নেক্সটে কথা বলবো নেক্সটে আবার ডেলিভারির আগের মুহূর্ত পরে যত্ন বাচ্চার যত্ন মায়ের যত্ন কিভাবে এত বড় বডির যত্ন নিতেছি আমরা এগুলা নিয়েই সব কিছু থাকবে এই যে এখন তো একটু বোঝা যায় বুঝছো সেকেন্ডে উলান হইব সেকেন্ডে এই যে এখন আমি এই পাশে বিকেলবেলা দেখছি একরকম এখন দেখতেছি আরেকরকম বুঝছ আর ইয়েছে তখন আব্বা বান না এত টানা পড়ছে না এখন আবার বান টানা ঘুরছে
আর আমি একটা লক্ষণ বুঝাই যে আপনারা ওই যে ডেলিভারি হওয়ার আরো কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে পেট ভাঙবে, পেট ভাঙে নিচের দিকে ঝুলে পড়বে, তারপরে এই যে কোমরের এটা ঢালু হবে, যেটা এটা যখন নরম এবং ঢালু হবে মানে এটার গুড় একদম নরম হবে, যে এটা নরম হয়েছে, তারপরে হচ্ছে বাটের দুধ চলে আসবে, বাট আপনার এই যে এরকম দেখাবে, আমি একটু দেখাই বসে নেই, এই তো এরকম বাট দুধ আরো আসবে বাটে, হ্যাঁ এখনো তো আসার কিছুই নাই, মোবাইলে জায়গা হয় না, হ্যাঁ মোবাইলে আমার জায়গা হয় না উলান, এত বড় উলান। আর এই যে এটার ভেনটা আমি একটু দেখাই, ওর যে মায়ের যে দুধের যে ভেনগুলা এরকম মোটা, দাঁড়া এরকম মোটা, ওর আবার এই যে এটা তো দ্বিতীয় বাচ্চা, আবার যখন তৃতীয় বাচ্চা দিবে তখন একদম এগুলো একদম ফুলে যাবে, কারণ হচ্ছে বয়সের একটা ব্যাপার আছে, হ্যাঁ এই তো এই তো। ওর মায়ের তো মনে করেন পাঁচ ছয়টা ছয়টা বা সাতটা বিয়ে নিয়ে দিছে এরকম, কালকে আমি গিনে বলবো নি, ছয় সাতটার মতো দিছে আর কি, রেকর্ড উঠছে তো। দাঁড়াও দাঁড়াও, এই যে এইগুলো এইরকম পাইপের মতো মোটা, মনে হয় একটা আপনার যে আমি যে মোটর দিয়ে গরুরে পানি দিই এই এই পাইপের মতো, সেম এই পাইপের মতো, হ্যাঁ এটা আবার কি ওই যে হবে, কারণ ওই গোটা তো বয়স্ক হয়েছে, এই গোটা তো আবার বয়স হয় নাই তাই না, এটা বাচ্চা দেওয়ার পরে দাঁত পড়ছে, প্রথমে বাচ্চা দেওয়ার পরে দাঁত পড়ছে, এখন আপনার দ্বিতীয় বাচ্চা দিবে, তাহলে এরকম আপনার অল্প বয়সের গরু, আর আমরা এটার এই আপনার 13-14 মাসে হিট দিছিলাম তাই না বা, 14 মাসে হিট দিছিলাম, 14 মাসে আমরা এটার হিট দিছিলাম, হ্যাঁ 14 মাসে দিছি। ওর ওর মেয়েও কিন্তু প্রেগনেন্ট, ওর মেয়েও ওর মতো বড় বডির গাভী হবে, হ্যাঁ তো আমরা আবার যে ডেলিভারির ভিডিও, সম্পূর্ণ ভিডিওতে আমরা চেষ্টা করবো আমি তুলে ধরার জন্য, এবং সবচেয়ে বেশি আপনারা ফলো করবেন, কারণ হচ্ছে কোনটা জানেন, হ্যাঁ দাঁড়িয়ে থাকা কষ্ট, আর ওই যে এই মানে কষ্ট হইতেছে আর কি, উলানটা প্রচুর হয়েছে তো, তা তো ওইবই, ওই যে সারাই সাল না, হে সারে ওই গরুর কথাই করতেছে, কয় ওই 8 মনোজন আছে ফুল বডি মিলে, কিন্তু আমরা তো তা ধরি না তাই না। এ আপনার আরেকটা হিসাব হচ্ছে, গরুরে আমরা ওষুধ যাই খাওয়াই না কেন, হ্যাঁ আমরা কিন্তু ওজনটা অ্যাকচুয়ালি বলতে পারি না, এটাই কিন্তু আপনারা, আমার কথা না আপনারা, কিন্তু যেমন আমার এই গাভীটা, এই গাভীটা আপনাদের কাছে কী মনে হয় কয় মনোজন হবে বলেন তো, এই গাভীটা আপনার 10 মন প্লাস ওজন করবে, 10 মন প্লাস ফুল বডি মিলা একদম ফুল, হ্যাঁ এইগুলা হচ্ছে আপনার ওজন এরকম আরও বেশি হবে, এখন তো শরীর স্বাস্থ্যটা ভালো হয়েছে, মাঝে এর আগে নষ্ট হয়ে গেছিলো যখন অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো একটা গরুর আপনার যদি 10-15 মন ওজন থাকে, হ্যাঁ 10-15 মন ওজন কিন্তু আহামরি কিছুই না, এটা আপনার এই যে বোঝা যায় না এটা, কিন্তু এটা যখন আপনারা ফুল বডি মিলে একটা ওজন দিবেন তখন এটার গড় ওজন এসে পড়বো, কিন্তু আপনারা কি করেন শুধু মাংসের ওজন ধরে, তাইলে এই গরুটা হচ্ছে সিংহরাজের বোন, সিংহরাজ হওয়ার পরেও হয়েছে বুঝছেন, সিংহরাজ হওয়ার পরে হয়েছে, আবার ও হওয়ার পরেও যে পাশে যেটা আছে সেটা, আবার তারপরে আরেকটা, মানে এরকম এরকম। তো মূলত হচ্ছে বড় গাভীগুলার যত্নগুলো আলাদা থাকা দরকার, হ্যাঁ আর যেরকম যত্ন আসলে ওর দরকার আমরা হয়তো সেরকম দিতে পারি না বা চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য, তবু আলহামদুলিল্লাহ নগদে যখন যেটা প্রয়োজন সেটা পাচ্ছে, সেটা হোক ক্যালসিয়াম, ভিটামিন, কৃমিনাশক, ভ্যাকসিন, যাবতীয় যাই কিছু হোক না কেন, কিন্তু একটা 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 রহস্যজনক একটা রহস্যজনক ঘটনা কি জানেন, এটার আমি এখানে আসার পরে যখন আমরা ওই সাইড থেকে দেখছি তার থেকে এখন উলানটা বেশি লাগতেছে আরও, মানে যত টাইম যাবে, যত সেকেন্ড যাবে, যত টাইম যাবে ততক্ষণই, কারণ হচ্ছে এটা ডেলিভারির টাইমটা খুব কাছে এসে পড়ছে, কালকে দিনই ভিতরে বাচ্চা দিতে পারে, এমনি পেইন পাচ্ছে মেবি এটা ফলস পেইন, কিন্তু যেহেতু মোটানারা এসে পড়ছে এটা আপনার ডেলিভারির পেইনই হবে, হ্যাঁ কিন্তু এখন আমরা আর একটু টাইম নিব, দেখব তারপর ডেলিভারির জন্য প্রিপারেশন নিব, এখন নিচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, পুরো ভিডিওটি সহকারে দেখবেন, দেখলেন একটু কী খাওয়াইলাম না খাওয়াইলাম, বিস্তারিত আরও পরে থাকবে, হ্যাঁ পেইনের একটা ভাব পাচ্ছে আর কি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আর দোয়া করবেন যেন বকন বাচ্চা হয়, মলের কন্ডিশনে বকন বাচ্চার মতো, এটাই।